प्रिय जेएससी परीक्षार्थी 2022 तुम्हारा निश्चय जानो तुम्हारे जे जेएससी परीक्षाटी केंद्रीय भावे अन्यान्य बछर अनुषित हतो करोना संक्रमण कारण गत दुईटी शिक्षा बर्षे किन्तु जेएससी परीक्षा अनुषित हयनि ए बछरो किन्तु करोना संक्रमण शेष हवार परेओ श्रेणीकक्षे पाठदानेर पर शिक्षार्थीरा ए परीक्षाय अंशग्रहण करते पारबे ना अर्थात ए परीक्षाटी केंद्रीय भावे अनुषित हबे ना। आजकेर ए भिडियोते ए विषये विस्तारित बलार चेष्टा करब। शिक्षार्थीबृंद तुम्हारा निश्चय जानो जे करोना संक्रमणेर कारणे श्रेणीकक्षे पाठदान दीर्घदिन बंध छिल जार फले किन्तु गत दुईटी शिक्षाबर्षे जेएससी परीक्षा केंद्रीय भावे अनुषित हयनि। ए बछर श्रेणीकक्षे पाठदानेर परो किन्तु शिक्षा मंत्रणालय थेके सिद्धान्त एसेछे जे केंद्रीय भावे जेएससी परीक्षाटी अनुषित होच्छे ना 2022 शिक्षाबर्षे। शिक्षार्थीदेर मने प्रश्न जे ए परीक्षाटी केंद्रीय भावे अनुषित होच्छे ना किन्तु ए परीक्षाटी ए स्कूल कर्तृक आयोजित परीक्षा बा बार्षिक परीक्षार आकारे अनुषित होबे किना। হ্যাঁ অবশ্যই এই পরীক্ষাটি বার্ষিক পরীক্ষার আকারে অনুষ্ঠিত হবে কারণ একজন শিক্ষার্থী নবম শ্রেণীতে ভর্তি হতে গেলে আমরা জানি যে অনেক শিক্ষার্থী রয়েছে যে সকল শিক্ষার্থীরা এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে বা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির পর কিন্তু দেখা যায় যে একটি স্কুল থেকে অন্যান্য স্কুলে কিন্তু তারা ভর্তি হওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে কিন্তু যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বার্ষিক পরীক্ষাও গ্রহণ করা না হয় সেই ক্ষেত্রে তাকে মূল্যায়নের যে পদ্ধতিটি রয়েছে এই পদ্ধতিটি কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় অর্থাৎ তাকে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। যার ফলে কিন্তু 2022 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষার্থী সেই সকল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আরও শিক্ষার্থীদের মনে প্রশ্ন যদি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে এই শিক্ষার্থীদের কি উপবৃত্তির আওতায় আনা হবে কিনা স্কলারশিপ দিবে কিনা। আসলে আমরা দেখেছি যে গত দুইটি বছর যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের কোনো বৃত্তির আওতায় আনা হয়নি। এই বছরও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কেন্দ্রীয়ভাবে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে না সেই ক্ষেত্রে বৃত্তির আওতায় শিক্ষার্থীদের আনা নাও হতে পারে। কাজে এই কথাটি এই কারণেই বলছি যেহেতু কেন্দ্রীয়ভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না তাদেরকে বৃত্তির আওতায় আনা কোনো মতেই সম্ভব নয়। হয়তোবা এই সিদ্ধান্ত নিতে পারে যে জেএসসি পরীক্ষা 2022 যেহেতু কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে না তাদেরকে বৃত্তির আওতায় আনা হবে না। কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত না হলেও সেই সকল শিক্ষার্থীদের কি মূল্যায়নের জন্য তাদেরকে কি সার্টিফিকেট প্রদান করা হবে কি না শিক্ষার্থীদের মনে কিন্তু এরকম প্রশ্ন। আমরা দেখেছি গত দুইটি শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল সে সকল শিক্ষার্থীরা যেহেতু পরীক্ষা হয়নি সে সকল শিক্ষার্থীদের কিন্তু মূল্যায়নের জন্য তাদেরকে কোনো সার্টিফিকেট প্রদান করা হয়নি কিন্তু তাদেরকে যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি কিন্তু মূল্যায়নের জন্য যথেষ্ট। আমরা এখনও পর্যন্ত সেটি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয়ভাবে তাদের জন্য আলাদা কোনো সার্টিফিকেট কিন্তু প্রদান করা হয়নি। যেহেতু এই দুটি বছরে এখনও জানি না যে তাদেরকে আসলে সার্টিফিকেট দেওয়া হবে কি না এখনও পর্যন্ত এরকম কোনো সার্টিফিকেট আমরা দেখতে পাইনি। তার মানে 2022 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল সে সকল শিক্ষার্থীদের যদি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে যে কেন্দ্রীয়ভাবে তাদেরকে মূল্যায়নের জন্য কেন্দ্রীয়ভাবে তাদের জন্য সার্টিফিকেট প্রদান করবে সেটি কিন্তু চূড়ান্ত নয়। যেহেতু গত দুইটি বছর পরীক্ষা না হওয়াতে কিন্তু তাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন আলোকেই কিন্তু শিক্ষার্থীদের কৃতকার্য বলে ঘোষিত হয়েছে। এই ঠিক এই বছরও কিন্তু একই পদ্ধতিতে তাদেরকে কৃতকার্য বলে ঘোষণা করা হবে। কেন্দ্রীয়ভাবে যেহেতু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না এই পরীক্ষাটি গ্রহণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসে কি না এটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নিয়মে তারা এই বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারে স্বশ প্রতিষ্ঠান অথবা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেটি নির্ভর করছে সামনে যেই সময়গুলো রয়েছে এই সময়গুলো পর্যালোচনা আর তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর। তো এই ছিল এই ভিডিওতে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জেএসসি পরীক্ষা সংক্রান্ত বা জেএসসি পরীক্ষার্থী দ্বারা 2022 শিক্ষাবর্ষে সেই সকল শিক্ষার্থীদের নতুন নতুন ভিডিও যদি আসে বা নতুন নতুন কোনো তথ্য আসে তাহলে আমি জানানোর চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।